জ্যৈষ্ঠের রৌদ্রস্নাত আরও একটি সকাল। মধুমাসের নানা ফলের গন্ধে চারপাশ যেন মৌ মৌ করছে। এমনই এক সুন্দর ও সম্ভাবনাময় সকালে হাজির হয়েছে নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশ নিয়ে। আপনাদের সাথে পুরো এক ঘন্টা জুড়ে আছি আমি রিফাত তাসনোভা। আপনাদের এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে দেশ ও দেশের বাইরের উল্লেখযোগ্য কিছু সংবাদপত্র নিয়ে সংবাদপত্র পর্যালোচনা। আমি কিছু আজকের জাতীয় দৈনিকগুলো যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। প্রথমেই আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। আজকে বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার প্রথম প্রধান প্রতিবেদন এবং তার শিরোনাম করা হয়েছে পাচারের টাকা মানুষের হক ফেরত আনার চেষ্টা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিন আরেকটি শিরোনাম করেছে পাচারকারীদের ছাড় নৈতিক নয় যৌক্তিক নয়। এছাড়া আমার হাতে আরেকটি আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের আজকে আছে ব্যবসায়ী অভাবী সবার জন্যই সহায়ক বাজেট। এছাড়া সিপিডি ও টিআইবি উদ্যোগে আরেকটি শিরোনাম করা হয়েছে পাচার করা টাকার দায়মুক্তি অনৈতিক। এ পর্যায়ে আমার হাতে আছে প্রথম আলোর অনলাইন ভার্সন এবং এখানে প্রধান শিরোনাম করা হয়েছে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। এবারে আমি পড়ছি দৈনিক সমকালের শিরোনামগুলো। দৈনিক সমকাল আজকে প্রধান শিরোনাম করেছে আগামী বছর কঠিন সময়। এছাড়াও আছে সংকট মোকাবেলায় পদক্ষেপ অপর্যাপ্ত। এ পর্যায়ে আমার হাতে আছে আজকের পত্রিকা এবং আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে বাজেট নিয়ে অনেক প্রশ্ন আশঙ্কা, পাচার হওয়া টাকা ফেরাতে নানা যুক্তি অর্থমন্ত্রীর। এ পর্যায়ে আমি পড়ছি বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এবং তারা তাদের শিরোনাম করেছে টাকার ধর্ম আছে সুবিধা বেশি পেলে চলে যায় বলেছেন গভর্নর। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব কিছু ইংরেজি পত্রিকার শিরোনাম। প্রথমে আমার হাতে আছে দ্য ডেইলি সান এবং তারা শিরোনাম করেছে অ্যামনেস্টি অন লন্ডার্ড মানি টু ব্রিং গুড রেজাল্টস কামাল। এবার আমি পড়ছি দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম করেছে ডোন্ট অপোজিট। এবারে আমার হাতে আছে দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং তারা তাদের প্রধান শিরোনাম করেছে আর এস পোস্ট লাইভ বিজেপি স্কোরস সারপ্রাইজ ভিক্টোরিজ ইন হরিয়ানা কর্ণাটকা এবং মহারাষ্ট্র। এছাড়া দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রধান শিরোনাম করেছে অ্যান আগলি ইনফ্লেকশন রিপোর্ট আপিন্স হোপস দ্যাট প্রাইস গেইনস উড ইজ। দর্শক, আমরা আসলে শুনছিলাম প্রধান প্রধান শিরোনামগুলো। এ পর্যায়ে আমার সঙ্গে একজন অতিথি যুক্ত আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর নিজামুল হক ভুঁইয়া। ডক্টর নিজামুল হক ভুঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনি শুনছিলেন নিউজ টোয়েন্টি ফোর অসংখ্য দর্শকবৃন্দকে আপনাদের শুভ সকাল। ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি হয়তো শুনছিলেন, আমি শিরোনামগুলো পড়ছিলাম। আসলে এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাবো, যেহেতু পাচার হওয়া অর্থ নিয়েই বেশিরভাগ পত্রিকাগুলো তাদের শিরোনামগুলো করেছে, তো পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়টি কিন্তু ঘুরে ফিরে বারবার আসছে, তো এই বিষয়টিকে আসলে কতটুকু সংবিধান শুদ্ধ বা আইন শুদ্ধ বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর এর অসংখ্য দর্শকবৃন্দকে। আসলে পাচার হওয়ার অর্থকে দেশে আনার জন্য সরকার চেষ্টা করছে, তবে এখানে আমি এফবিসিসি এর বক্তব্য দেখেছি। এফবিসি এর সভাপতি জসীমউদ্দিন সাহেব বলেছেন এটাতে খুব একটা লাভ হবে না বলে উনি মনে করেন, কিন্তু আমি যেটা মনে করি যে পৃথিবীর সবকটি দেশ যুক্তরাষ্ট্র সহ এবং ইন্দোনেশিয়া সহ অনেকগুলো দেশ এই ধরনের পদক্ষেপ নিয়েছে যখন ওই সমস্ত দেশ থেকে ওদের টাকা বিদেশে পাচার হয়েছে। আমাদের সরকারও সেই কারণেই সেই পদক্ষেপটি নিচ্ছেন, এমনকি এটা কতটুকু পজিটিভ আসবে সেটা আমি বুঝতে পারছি না। তবে একটা যেমন আমাদের বাংলাদেশ সম্বন্ধে কানাডাতে বেগম পাড়ার কথা শোনা যাচ্ছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে অনেকে, আসলে অনেকে করেছেন, এবং অনেকে বলা হচ্ছে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে বেশ কয়েক বছর থেকে, শুধু আমি বলবো না এই সরকার আমলে, পূর্বের সরকার আমল থেকেও এক ধরনের সুবিধাভোগী লোক তারা ব্যবসার নাম দিয়ে রাজনীতির নাম দিয়ে বিভিন্নভাবে তারা টাকা পাচার করেছে এবং দেশের সম্পদ নিয়ে তারা সেখানে সম্পদের পাহাড় করেছে, বাড়ি কিনেছে, তারপরে দিয়া অর্থ লগ্নি করেছে, সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছে। সরকার যে উদ্যোগটি নিয়েছে যেটা ইন্দোনেশিয়া 2016 সালে
$960 কোটি তারা ফেরত $960 কোটি তারা ফেরত আনতে পেরেছে তাদের লোকেরা যেমন বিদেশে এরকম টাকা বিনিয়োগ করেছিল আমরা দেখেছি একসাথে যে মানুষগুলোকে আমরা চিহ্নিত করছি যে ওরা টাকা বিদেশে নিয়ে গেছে দুদক লাগিয়ে দিয়েছি তাদের পিছনে আবার যদি আমরা তাদেরকে আবার বলি আপনার টাকা নিয়ে আসেন তাহলে সে চিহ্নিত ভাবে সে প্রমাণ হলো যে সে টাকা পাচার করেছে টাকা নিয়েছে সেভাবে না করে আমরা মানুষকে বিনিয়োগ করার জন্য আমরা তাদেরকে বলি যে আপনার টাকা এনে এখানে বিনিয়োগ করুন টাকাকে কালো কালো টাকাকে এনে সাদা করে করাচ্ছে আমরা যদি বিনিয়োগের স্বার্থে যদি একটা রেয়ার দিয়ে থাকি যে এখানে এই খাতে বিনিয়োগ করা যাবে স্বল্প সুদে বা তার যে টাকাটাকে এত পার্সেন্ট কর দিয়ে তাহলে আমার মনে হয় সেটা অনেক যৌক্তিক হবে কিন্তু সরাসরি আপনার টাকা এনে টাকাকে সাদা করবেন সে ব্যাপারে হয়তো অনেকেই কিন্তু সে রিস্কটা নেবে না অনেকে হয়তো সামাজিকভাবে মনে করবে যে এটা তাকে ছোট করা হচ্ছে বা সে ছোট হবে বা সমাজ জেনে যাবে সেইভাবে টাকা টাকাগুলো আনছে বিদেশ থেকে বিদেশে একবার সে টাকা নিয়ে গিয়েছে আবার আমাদের এখানে একটা জিনিস কি যে আমাদের দুদককে দেখেছি অনেক সময় তারা সফলভাবে অনেক কিছু সাকসেসফুলি তারা করে থাকে আবার অনেক সময় দেখা যায় অনেকের পিছনে লেগে দেখা যাচ্ছে অনেক দূর ফাইলটা এগিয়ে গিয়ে হঠাৎ করে ফাইলটা বন্ধ হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে অনেকে আবার সেই ফাইল থেকে মুক্ত হয়ে যায় আমার মনে হয় যে সরকারের সদিচ্ছা যদি থাকে এবং সরকারের যারা দায়িত্ববান দায়িত্ব পালন করছেন তারা যদি পজিটিভলি এবং অর্থ মন্ত্রণালয় যে মানুষগুলোকে আমরা কালো টাকাকে সাদা করার সুযোগ দিচ্ছি বা বিদেশ থেকে তাদের যে টাকাগুলো জমানো আছে বিদেশের বিভিন্ন জায়গায় তারা যদি সিস্টেমেটিক হইতে বিজনেস বান্ধব একটা সিস্টেমে টাকাগুলো আনতে পারে আমার মনে হয় তখনই সেখানে টাকাগুলো আনার অনেক সুযোগ থাকবে এবং অনেক সম্ভাবনা থাকবে কিন্তু আমরা যদি ডালাভাবে বলি যে আপনি ব্যাংকে টাকা জমা দেন তারপর আপনি ছাড় পাবেন আমার মনে হয় সেভাবে খুব একটা বিশেষ সুফল হবে না বলে মনে করি এটাকে একটা সিস্টেমে একটা পজিটিভ ওয়েতে যদি করা যায় তাহলে যদি আমাদের টাকাগুলো পাচার হয়ে গেছে আমরা যদি আনতে পারি দেশের জন্য ভালো দেশের অর্থনীতির জন্য ভালো আমাদের অর্থনীতি চাঙ্গা হবে কিন্তু সে টাকাগুলো যদি আমরা কোনোভাবে না আনতে পারি তাহলে তো আমাদের লস একটা উদ্যোগ নেওয়া তো অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ আমি সরকারকে সাধুবাদ জানাই অর্থমন্ত্রীকে সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই যে উদ্যোগটি নিয়েছে যে উদ্যোগটি যদি সফলভাবে আমরা করতে পারি আমার মনে হয় সে চান্সটা আমাদের নেওয়া উচিত বলে আমি মনে করি স্যার আপনাকে আসলে আপনার কাছে আমার একটি প্রশ্ন রয়েছে সেটি হলো 2012-13 অর্থ বছরে আমরা জেনেছি কোকোর একটি ঘটনা ছিল এবং সিঙ্গাপুর থেকে পাচার হওয়া অর্থ ফেরতের একটি বিষয় তখন ছিল তো এই বিষয়টি ছাড়া কি আসলে আর কোনো নজির আছে সেই পাচার হওয়া যে অর্থ সেটি দেশে ফেরত আনার না সেটা তো সরকার কোকোর ব্যাপারটি তো সরকার উদ্যোগ নিয়েছে বিদায় তারপর সে টাকাটাও তো আনার উদ্যোগ নিয়েছে এবং সে টাকাটা আনতে পেরেছে এইরকম দৃশ্যমান বা আমাদের পলিটিক্যালি বলেন আর মানে এইভাবে বিভিন্নভাবে চিহ্নিত কারো টাকা এইভাবে আনার কোনো আমার জানা মতে নেই তবে আমার মনে হয় সেটা তো ধরেন একটা আপনি এই লোকের কাছে টাকা আছে সরকার উদ্যোগ নিচ্ছে সরকারি সংস্থায় ইনভলভ হচ্ছে ইনভলভ হয়ে টাকাটা আনছে কিন্তু আমরা এখন যেটা সরকার করছে সেটা তো সরকার উদারভাবে এটা ছেড়ে দিচ্ছে যে উদারভাবে যদি মানুষ আসতে চায় আনতে চায় তাদেরকে সে সুযোগ দিবে এখন তো কাউকে আমি ওই সময় তো আমি তাকে আসামি হিসাবে তার কাছে আমরা টাকা পেয়েছি তাকে তাকে আমরা আইনের আওতায়ও তাকে রেখেছি সেভাবে আমরা টাকাটা আনতে পেরেছি কিন্তু এখনকার যে সরকার যে উদ্যোগটা নিচ্ছে সেটা তো খোলামেলা আপনাকে আপনাকে তো কোনো বাধ্যবাধকতা বা আপনাকে আইনের আওতায় আনছে না আপনাকে সিস্টেমের ভিতরে এনেই আপনাকে সেই সুযোগটি দিচ্ছে আমরা আশা করবি করব যে এই যে সুযোগটা এই সুযোগের সদ্ব্যবহার যারা দেশকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন আজকে 51 বছরের একটি দেশ যে দেশে 30 লক্ষ শহীদ রক্তের বিনিময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছে দেশটিকে ভালোবাসলেই আমার মনে হয় হয়তো অনেকভাবে অনেকে টাকাগুলো নিয়েছে অনেকে বুঝে নিয়েছে অনেকে নিজেরা নিজেদেরকে মানে কি করবে না করবে এত কালো টাকার মালিক হয়ে গেছে এখানে থাকলে তার অসুবিধা হবে সে কারণে আপনারা দেখেছেন অনেকে ব্যাংক লুট করেছে অনেকে অনেক কিছু করেছে আমরা তাদেরকে আমি সম্মানের সাথে বলবো যে আপনারা যদি এই টাকাগুলো আনেন দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবেন আপনি তো আপনার টাকা নিয়ে পৃথিবীতে চলে যেতে পারবেন না দেশকে মানুষের জন্যই দেশের স্বার্থেই আমার মনে হয় আপনারা কিন্তু যদি সে কাজটি করেন দেশ উপকৃত হবে আপনিও উপকৃত হবেন এবং আপনার একটা আত্মতৃপ্তি থাকবে যে আমি যাই ভুল করেছি আমি সঠিকভাবে ওখানে এসেছি সঠিক রাস্তায় আমি এসেছি দেশকে আমি সহযোগিতা করছি আমি মনে করি সেভাবে আমাদের মানে এগিয়ে গেলে আমরা সে প্রত্যাশামূলক কিছু আমরা রেজাল্ট আনতে পারবো বলে আমি প্রত্যাশা করি তো স্যার এই ক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে না যে এই পুরো বিষয়টিতে আসলে পাচারকারীদের কিছুটা উৎসাহিত করা হচ্ছে কারণ আমরা কিন্তু সিপিডির একটি বক্তব্য পেয়েছি তারা বলেছেন পাচারকারীদের ছাড় নৈতিক নয় যৌক্তিকও নয় তো এই পুরো বিষয়টি কি সাংঘর্ষিক নয়
না সেটা তো আমি তো আমি তো পূর্বেই বলেছি, আমি একজনকে আসামি বললাম, তাকে দুদকের আসামি বললাম, তাকে কালোবাজারি বললাম, তারে কালো টাকার মালিক বললাম। এখন আমি তাকে কিন্তু আমি তো সেই আসামি করে তো তাতে কিছু আনতে পারছি না, কোনো রেজাল্ট আনতে। সিপিডি বলেছে, ঠিকই বলেছে, কিন্তু আমি তো কোনো রেজাল্ট আনতে পারছি না। কিন্তু আমি উদারভাবে যদি তার টাকাগুলা কৌশলভাবে বা সিস্টেমেটিক হইতে আমি আনতে পারি, তাকে তাকে একটা সিস্টেমের মধ্যে আমি আনতে পারি, তাহলে আমার মনে হয় সে উদ্যোগটা কি প্রশংসনীয় নয় কি? কারণ আমি মনে করি যে আমি আপনাকে চিহ্নিত করলাম, তাকে আসামি করলাম, তাকে দুদকের আমরা আসামি করলাম, কিন্তু তার বিরুদ্ধে আমি সেভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না। বছরের পর বছর তার মামলা চলতেছে, একটা পর্যায়ে সে বিদ্ধ হয়ে যাবে, আমার টাকাগুলো তো আসছে না। এখন আমার তো দরকার সে যে টাকাগুলো চলে গেছে, যদি কোনো উদ্যোগ নিয়ে যদি আমি আনতে পারি, তাকে যদি আমার কিছুটা ছাড় দিই, হ্যাঁ কিছুটা হলো, কিন্তু আমি তো স্যারের কথা বললাম যে তার সামাজিকভাবে তাকে আমি ওইভাবে চিহ্নিত না করে কিছু সিস্টেমের ভিতরে এনে যদি আমি টাকাগুলো আনতে পারি, আমার মনে হয় সেটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। সিপিডি যেটা বলেছে সেটার সাথে আমি দ্বিমত পোষণ করি না, কিন্তু তারা যেটা বলেছে একবার ডাইরেক্টলি যে এইভাবে করা যাবে না, এইভাবে করা যাবে না, আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের উদার হচ্ছে মানুষ, তো মানে মানুষ আমরা জানি ক্ষমা করতে যদি ক্ষমা করা যায়, আমার মনে হয় সেটা অর্থনীতির জন্য যদি ভালো হয় সেটা আমার মনে করা উচিত বলে আমি মনে করি। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এবং এ পর্যায়ে কিন্তু আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাব। আমরা দেখেছি কালের কণ্ঠ একটি শিরোনাম করেছে এবং শিরোনামে বলা হয়েছে আগের দামে সয়াবিন তেল নতুন দামে বিক্রি। তো আমরা জেনেছিলাম যে হঠাৎ করে সয়াবিন তেলের দাম কিছুটা অসহনীয় পর্যায়ে বেড়ে গিয়েছিল এবং বলা যায় যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই কিন্তু চলে গিয়েছিল। এবং এই বাজেটের পরে আসলে কি হতে চলছে সয়াবিন তেলের দাম বা অন্য যে নিত্যপণ্যের যে দাম রয়েছে সে বিষয়ে একটু বলবেন। আমরা যে দেখেছি যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের জন্য সরকারের যে সংস্থাগুলো বাণিজ্য মন্ত্রণালয়, আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, তারপরে ব্যবসায়ী সমিতি সহ সবাই কিন্তু মাঠে নেমেছে, তদারকি করছে, চেষ্টা করছে। আমরা দেখেছি যে রোজার পরে যখন বাণিজ্য মন্ত্রী বললো যে রোজার পরে ঠিক আছে আপনার দাম বাড়ানো যাবে, এখন রোজার মধ্যে আপনার দাম বাড়াবেন না, কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে রোজার পরে ব্যবসায়ীরা দামটা বাড়িয়ে দিল। এবং যে সয়াবিন তেলের গায়ে 2 লিটার তেলের দাম যেটা লেখা ছিল, 5 লিটার বোতলের গায়ের দাম যেটা লেখা ছিল, সেই লেখা সম্মিলিত বোতলগুলো যখন আমাদের ভোক্তা অধিকার বা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন যখন গুদামের ভিতর পেলো, তখন এনে তারা কিন্তু ওই দামে বিক্রি করছে। তাহলে আপনি আপনার লেবেলে লেখা আছে 170 টাকা, আপনি বিক্রি করতেছেন 230 টাকা, এটা মানুষকে আপনি প্রতারণা করছেন না, আপনি মজুত করছেন না, আপনি কালোবাজারি করছেন না, কালোবাজারি তো করেছেন আপনি। তা আমরা যেটা মনে করি যে এখন যেটা সারা বিশ্বে যে আমরা দেখেছি যে কিছুটা দ্রব্যমূল্যের দাম যদিও সারা বিশ্বে 1 লাখে 40%, 33% পৃথিবীর সব জায়গায় বেড়েছে, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যে যুক্তরাষ্ট্রের তেলের গ্যালন ছিল 2 লিটার সেটা হয়ে গেছে 5 লিটার, দুধের গ্যালন ছিল $2 সেটা হয়ে গেছে $5, এইভাবে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য পৃথিবীর সব জায়গায় বেড়েছে। এবং আপনারা ব্রিটেনে দেখেছেন প্রতিটা পরিবারকে $400 করে দিচ্ছে যেহেতু দ্রব্যমূল্য কেনার জন্য, অর্থাৎ মানুষ ক্রয় ক্ষমতা ক্রয় করতে পারছে না তার ইনকাম অনুযায়ী। সেক্ষেত্রে আমাদের দেশেও এর থেকে ব্যতিক্রম কিছু না, কারণ বিশ্ব WHO সরি আমাদের ওয়ার্ল্ড হেলথ আমাদের যে খাদ্য সংস্থা আছে তারাও কিন্তু সারা বিশ্বে কিন্তু যেভাবে আমদানি রপ্তানি হচ্ছে খাদ্য, তো প্রত্যেকটা দেশে সংকট আছে, কিন্তু আমরা ওয়ার্ল্ড যে খাদ্য সংস্থা আছে তারাও কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা দেখেছি গতকালকে তাদের একটা প্রতিবেদন, সারা বিশ্বে কিন্তু করোনা পরিস্থিতির পরবর্তী পর্যায়ে করোনাতে মানুষ এমনি ঘরের বাইরে কম এসেছে, উৎপাদন কম করেছে, পাশাপাশি এরপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যেখানে ইউক্রেন এবং রাশিয়া থেকে আমরা প্রচুর তেল এবং গম আমদানি করেছি, আমাদের বাংলাদেশের কথা বলুন না কেন, আমরা 75 লক্ষ টন গম আমাদের চাহিদা, সেক্ষেত্রে আমাদের 12 থেকে 15 লক্ষ টন আমরা উৎপাদন করতে পারি, বাকি 60 লক্ষ টন তো আমাদের আমদানি করতে হচ্ছে, কারণ আমাদের স্টেবল ফুড বাদের পর আমাদের রুটি বলেন, আমাদের বিস্কিট বলেন, আমাদের নুডলস বলেন, আমাদের যত ধরনের অন্য অন্য ফুড আছে সবগুলোই তো গম থেকে ময়দা থেকে আটা থেকে আটছে, তো আমাদের তো আমদানি করতে হচ্ছে। তো আমরা যেটা মনে করি যে আসলে এই যে তেলটা, তেলের ব্যবহারটাও কিন্তু আমাদের দেশে আমরা এবং ভারত এবং পাকিস্তান আমরাই বেশি তেলের ব্যবহারটা বেশি করে থাকি, যদিও আমরা পৃথিবীর অন্যান্য দেশ করে
তারা বাজারপড়া খাবে কিন্তু আমাদের দেশে আমাদের মাথা পিছু যেখানে 8 থেকে 10 চামচ তেল খাওয়া উচিত আমরা সেখানে ডাবল ট্রিপল আমরা খাচ্ছি এমনকি রোজার সময় তো আপনারা দৃশ্যমান দেখেন যে কিভাবে বাজারপড়া ছাড়া আমরা খাচ্ছি না তো তেলের ব্যাপারটাও আমাদের এখানে কমানো উচিত আর আমরা বাজার মনিটরিং করলে যেহেতু বিশ্ববাজারে তেলের দাম কমছে সেখানে আমাদের এখানে বাড়ানোর কোনো যুক্তিকতা নেই এমনকি যারা করছে তাদের বিরুদ্ধে সামান্য জরিমানা না তাদেরকে কঠোর জরিমানার আওতা আনতে হবে আমরা একসময় দেখেছি যুক্তরাষ্ট্রে খাদ্য ভেজাল দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অনেক কিছু কারণে কিন্তু কঠিন কঠিন আইন তারা প্রয়োগ করে সেগুলো নিয়ন্ত্রণে এনেছে আমাদের দেশে সময় এসেছে যদি তারা কথা না শুনে আমি দেখেছি ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই সক্রিয়ভাবে বলেছেন যারা আমাদের ব্যবসায়ীর নামে এগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করুন আমরা আপনাদের সাথে আছি আমার মনে হয় জনগণও আছে আমার মনে হয় আপনারা যারা এই ধরনের কার্যক্রমে জড়িত তাদেরকে এই সমস্ত কার্যক্রম থেকে সরে এসে মানুষের সেবা করার জন্য আহ্বান করছি স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আশা করছি পরবর্তীতে আপনার সাথে আমাদের আবারও কথা হবে প্রিয় দর্শক আজকে যেহেতু অনেকের জন্যই ছুটির দিন বাইরে বের হওয়ার নানা পরিকল্পনা নিশ্চয়ই আছে আপনাদের আর তাই আপনাদের জন্য এবারে আমাদের আয়োজন আজকের আবহাওয়া আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে আমার হাতে আছে আজ সারাদিন আপনার ঢাকা এবং ঢাকার বাইরে যে বিভাগীয় শহরগুলো রয়েছে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে জানিয়ে দিচ্ছি আজকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 37.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস তারপরে আছে রাজশাহী রাজশাহীতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29.0 এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.4 ডিগ্রি সেলসিয়াস তারপরে আছে বরিশাল বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.7 ডিগ্রি সেলসিয়াস খুলনায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 40.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.7 ডিগ্রি সেলসিয়াস তারপরে আছে সিলেট সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 32.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 25.5 ডিগ্রি সেলসিয়াস রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং সবশেষ ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.0 এবং সর্বনিম্ন থাকবে 26.6 ডিগ্রি সেলসিয়াস দর্শক জানিয়ে দিতে চাই আজকে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচি আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5:10 এবং আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:45 এবার জানাবো আজকে সারাদিন কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে আর রাশিফল জানাতে আমাদের সাথে যুক্ত হবেন জ্যোতির্বিদ কেসি পাল অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম মেষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন হতে পারে এমনকি লোকে ভুল বুঝতে পারে সন্দেহের চোখে দেখতে পারে সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে মনে রাখবেন রাগ জেদ ক্রোধ অহংকার কোনোটাই কিন্তু সমাধান দিতে পারে না বা ভালো কিছু বই
বয়ে আনবে না, তাই তো এগুলো থেকে বিরত থাকতে হবে। এবার বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, স্বদেশ বিদেশ ভ্রমণে এক নতুন মাত্রা যুক্ত হবে। সেই সঙ্গে আপনাদের সুনাম যশ প্রতিষ্ঠার দ্বার খুলে দেবে, যার ফলে আপনারা ভবিষ্যতের ভিতকে মজবুত করতে সক্ষম হবেন। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে কেরিয়ার বিজনেস এবং অর্থভাগ্যে নিত্য নতুন চমক দেখাবে, যার ফলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে, সন্তানরা বিজয়ের বর্মাল্য পরে বীরদর্পে এগিয়ে যাবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুললেও বিচ্ছেদ ঘটার কোনো রূপ সম্ভাবনা নেই, তবে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতায় কর্ম ও ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনারাও সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন। এবার সিংহরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজন প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্প্রীতির বন্ধন রচিত হবে, যা আপনাদের জীবনের গতি প্রবাহ বদলাতে সহযোগিতা করবে। সেই সঙ্গে দৈব কৃপা বা দৈব আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের সফলতার শীর্ষে নিয়ে যাবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। তাছাড়া যারা ব্যাংক ঋণ প্রাপ্তির আশায় দীর্ঘদিন ধরে হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন তাদের স্বপ্নসাধ বাস্তবায়িত করে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি করবে। এমনকি সন্তান সন্ততিরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে, সেই ফোকাসেই আপনাদের জীবন আলোকিত করে তুলবে। সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারে ভাসাবে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসতে পারে, সন্তানদের কেরিয়ারকে চমকে দিতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে রাগ জেদ ক্রোধ অহংকার সর্বতরূপে বর্জন করতে হবে, এমনকি আয় বুঝে ব্যয় করতে হবে, নজর সঞ্চয় হাত পড়বে। তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে, তাই তো ডাইনে বামে সামনে পিছে নজর রেখে সতর্কতার সাথে পা বাড়ান, তবেই মুক্তির পথ খুঁজে পাবেন। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে আর শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা অনুসাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে, সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি পেতে সহযোগিতা করবে। ভাই বোনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে, তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করবে আর শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়িত করে আপনাদের জীবনের গতি প্রবাহকে বদলে এক নতুন যুগে পদার্পণ করাবে। সেই সঙ্গে যদিও কনিষ্ঠ ভাই বোনের আচরণ বা শরীর স্বাস্থ্য নিয়ে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা ভোগ করতে হতে পারে, তথাপিও দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, তাতে সন্দেহের অবকাশ নেই। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে, যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, এমনকি সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, তাছাড়া নতুন প্রেম নতুন বন্ধুত্বে জড়ানোর আগে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না পা বাড়াতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।
দর্শক, আজ সকালের বাংলাদেশে এই ছিল আজকের আয়োজন। আগামী কাল ঠিক একই সময়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।